কনসাল্টিং এন্ড ডিজাইন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একটা প্রজেক্ট এসেছি যেটা মিরপুর 2 নম্বরে আপনাদের লাইভ দেখানোর উদ্দেশ্য। আপনারা দেখা যাচ্ছে এখানে কিছু কমেন্ট করতে পারেন আমরা আসলে কেমন কাজ করছি। আসলে বেসিক্যালি আমরা যে বিল্ডিংটা আছি যে অ্যাপার্টমেন্টটা আছি এটা প্রায় মিড ক্লাসের একটা বিল্ডিং এবং মিড ক্লাসের একটা অ্যাপার্টমেন্ট যেটা মিরপুর 2 অবস্থান করছে। এখানে আমি আপনাদের দেখাবো একটা ফর্মাল লিভিং রুম। এখানে আমরা কি কাজ করেছি ফর্মাল লিভিং রুমে, ফর্মাল লিভিং রুমে আমরা কাজ করেছি যদি উপরে দেখি আমরা সিলিং ডিফারেন্ট টাইপের একটা সিলিং এর কাজ করেছি আমরা, যেটা যেখানে ওয়ান লাইট আমরা এখানে শো করিনি, শুধুমাত্র আমাদের এখানে স্পট লাইট যেটা সেটা শো করেছি। এবং দেন পাশে যদি দেখি ইলেকশনের কাজ বাংলা ইলেকশন, দেন আমরা যদি এখন ডাইনিং এ ডাইনিং এর উপর পার্টটা দেখি এখানে কিন্তু আমরা সিলিং এর কাজ করেছি। এখানে ডিফারেন্ট টাইপের সিলিং যদি আপনারা দেখেন এবং লুভার, দিস ইজ দ্য লুভার। হ্যাঁ, দেন আমরা যদি এখন আসি ডাইনিং স্পেসের জায়গায় এখানে ডিনার হবে, এখানে একটা সুন্দর একটা ঝাড়বাতি যেটা আমাদের অনারেবল কাস্টমার নিজে পছন্দ করছে আমরা অবশ্যই তাকে রেসপেক্ট করি, ইটস অসাম, খুব সুন্দর লাগছে এটার জন্য। এবং একটা ডিনার অর্গান, একটা ডিনার অর্গান, একটা ভেরিয়েশন হচ্ছে যে ডিনার অর্গানের যেখানে ডিনার সেট থাকবে এবং জুস মেকার ওভেন, এটা একটু ডিফারেন্ট যেটা আমাদের আগে প্রজেক্টগুলো আমরা দেখে থাকি, তাহলে আমরা দেখবো যে এখানে একটু ডিফারেন্ট। আমরা যদি এখন থার্ড বেডরুমে যাই, খুব সিম্পল কাজ করা আমাদের এখানে থার্ড বেডরুমে, আমরা খুব বেশি কাজ করিনি এখানে, এখানে শুধুমাত্র আমরা একটা কেবিনেট করেছি, ওয়াল কেবিনেট যদি আমরা দেখি, এর সাথে একটা বুক সেলফ হিসাবে ইউজ করছে এই সাইডটা যদি আমরা দেখি খুব ভালো মতো যে একটা বুক সেলফ আমরা ইউজ করেছি। এখানে যেহেতু আমার অনারেবল কাস্টমার একজন ডক্টর, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার অনেক স্টাডি করতে এখানে বুক সেলফ রেখেছি। যদি আমরা কি নিয়ে তা একটু ভালো করে দেখি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার আমার কমেন্টস করে আপনি জানাবেন। দেন যদি আমরা আসি মাস্টার বেডরুমে, দিস ইজ দ্য মাস্টার বেডরুম অফ আওয়ার অর্ডার কাস্টমার। মাস্টার বেডরুমে আমরা একটা ইলেকশনের কাজ করেছি, এখানে ইলেকশনের কাজ পার যাবে। দেন একটা কেবিনেট করেছি, যেহেতু এখানে একটা কলাম এবং বিম ছিল, যেহেতু গ্যাপটা পেয়েছি গ্যাপের মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। যেহেতু ড্রেসিং এর জায়গা আমাদের খুব স্বল্পতা থাকে, যেহেতু রুমের সাইজ আমাদের অনেক ছোট থাকে, যার কারণে ওয়ালের সাথে আমাদের করা। দেন খুব বেশি আমরা করতে পারিনি এখানে, যেহেতু ছোট্ট কিচেন, কিচেনটা যদি দেখে আমরা অ্যাক্রিলিক বোর্ডের কাজ করা এখানে এবং প্রোফাইল এবং এজ, যেহেতু এটা অলমোস্ট রেডি অবস্থা আমাদের ফাইনাল চলবে এখানে ইনশাআল্লাহ, তো আরো কিছু আপনাদের দেখাতে পারবো আশা করছি। আসসালামু আলাইকুম।